আগামী মাসের শেষ দিকে অর্থাৎ ঈদের পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। তৈরি করা হচ্ছে প্রাথমিক রুটিন। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। সেশন জট এড়াতে এক মাসের কম সময়ের মধ্যেই এই পরীক্ষা শেষ করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার প্রভাবে থমকে আছে শিক্ষা খাত। গত 18 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, পিছিয়ে গেছে এইচএসসি পরীক্ষাও। এতে উদ্বিগ্ন 11 লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কবে নাগাদ পরীক্ষা শুরু হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। পরিস্থিতি বিবেচনা করে এইচএসসির নতুন রুটিন করছে শিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে ঈদের পর শুরু হতে পারে এই পরীক্ষা। যদি মধ্য মে থেকে পরিস্থিতি উন্নতি ঘটে তাহলে আমরা মে মাসের শেষ দিকে এই পরীক্ষা শুরু করতে পারি। এবং এই পরীক্ষার বিষয়ে আমরা এ মাসের মধ্যেই একটি সম্ভাব্য রুটিনও আমরা প্রকাশ করব। প্রায় 34 দিন ব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতো, কিন্তু যেহেতু এবছর পরিস্থিতি কিছুটা পার্থক্য আছে, সেই কারণে আমরা পরীক্ষাটি কম সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করব। 26 কিংবা 25 দিনের মধ্যে আমরা এই পরীক্ষাটি গ্রহণ করব। এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে কোনো চাপ পড়বে বলে আমরা মনে করি না, কারণ যে বিষয়গুলিতে শিক্ষার্থীরা পরীক্ষার সময় একটি বিরতি প্রত্যাশা করে, আমরা ঠিক যথাযথভাবেই সেই বিষয়গুলিকে রুটিনে এমনভাবে স্থাপন করব যেন শিক্ষার্থীদের উপরে কোনো চাপ না পড়ে। সাধারণত আগস্ট মাস থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হয়। এইচএসসি পরীক্ষা ও ফলাফল বেশি পিছিয়ে গেলে ভর্তিও বিলম্ব হবে, সৃষ্টি হবে সেশন জট। তাই শিক্ষার্থীদের কিছুটা চাপ হলেও পরীক্ষা দ্রুত শেষ করতে চায় শিক্ষা বোর্ড। পরীক্ষা যদি দীর্ঘ সময় নিয়ে আমরা গ্রহণ করি তাহলে পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি হবে, সেখানে সেশন জটেরও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। সেই দিকটা আমাদের বিবেচনা করতে হবে। এই পরিস্থিতি যখনই উন্নতি হবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চালু করতে চাই। গত 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।